আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার চলে আসলাম, আজকে চান্দেরি নিয়ে আসছি। খুব সুন্দর সুন্দর সব চান্দেরি, আজরাক প্রিন্টেড থাকবে, ব্লক প্রিন্টেড থাকবে। চান্দেরি আপুদের খুবই ফেভারিট এবং বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি, আবার পরলেও খুব সুন্দর লাগে। সব মিলিয়ে একেবারে কম্বো সেট যাকে বলে। সো সবাই একটু কাইন্ডলি পারলে শেয়ার দিয়ে দেন লাইভটা, আর একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন। আমি তাহলে লাইভটা শুরু করে দিব। রিয়েলি খুব সুন্দর সুন্দর সব শাড়ি দেখাবো আজকে, সবই চান্দেরি থাকবে। হ্যাঁ, রিজনেবল রেঞ্জের মধ্যে। চান্দেরি তো আপনারা জানেনই, এগুলোর প্রাইস তো অলমোস্ট সেম সব পেজেই এবং ফিক্সড প্রাইস থাকে। আর এগুলো হচ্ছে পরে তো খুবই কমফোর্টেবল হয়, হ্যান্ডলুম হবে, কমফোর্টেবল এবং সফট, লাইট ওয়েট, টোটাল যা যা লাগে একটা শাড়ির প্রতি প্রেমে পড়ার জন্য, তার টোটাল কম্বিনেশন এই শাড়িগুলোতে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই শাড়িগুলো আপনি যে কোনো ইয়েতেই পরতে পারবেন। হ্যাঁ, পার্টি ওয়ার না, বাট যে কোনো ছোটোখাটো ইয়েতে যারা রেগুলার শাড়ি পান তাদের জন্য খুব কমফোর্টেবল এটা। এই শাড়িগুলোর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যারাই নেয়, দেখা যায় অনেক কাপড় আছেন যারা একসাথে দুই তিনটাও নিয়ে ফেলেন, যারা এগুলোর প্রতি ফ্যাসিনেশন আছে। একটু সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার দিয়ে দেন, তাহলে দেখিয়ে মজা পাওয়া যাবে ইফ পসিবল। শুরু করি না? এটা খুব সুন্দর একটা, কি কালার? মেরুন? মেরুন তো না, জাম টাইপের কালার, জামও না, মানে মেরুন আর ম্যাজেন্টার কম্বিনেশন। খুবই সুন্দর একটা চান্দেরি, মেরুনের সাথে, মানে ফুলি মেরুন না। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্টেড যে চান্দেরিগুলো, সেটা সাথে গোল্ডেন জারি বর্ডার তো থাকবে। চান্দেরি ম্যাক্সিমামগুলোতেই গোল্ডেন জারি বর্ডার থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম হবে। সো এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, আঁচলটা এই পর্যন্ত এসছে, এটা আঁচল। হ্যাঁ, আর এটা হচ্ছে শাড়ি বডিটা, অসাধারণ সুন্দর এটা কম্বিনেশন। মেরুনের মধ্যে অরেঞ্জ আর গ্রে কালার দিয়ে আপনার ব্লক করা, ঠিক আছে, প্লাম কালার। আমার মেয়ে গুগলে সার্চ দিয়ে বলো প্লাম কালার। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। সো এটার প্রাইস কত একটু দেখো তো, এই শাড়িগুলোর প্রাইস পড়বে 3,800 করে। হ্যাঁ, এই চান্দেরিগুলোর, এগুলোর কিন্তু আমার কস্টিং বেশি পড়ে, তারপরেও আমি প্রাইসটা কম রাখছি। এই শাড়িগুলোর আমার কস্টিং অনেক বেশি পড়ে আজরাক চান্দেরিগুলোর চেয়ে, তারপরেও আমি 3,800-ই রাখছি। সো এটার প্রাইস পড়বে 3,800, আমি সরিয়ে ফেলছি। আরেকটা দেখাই, এটাও ব্লক প্রিন্টেড চান্দেরি। এই শাড়িগুলোর মজা যারা বুঝেন তারা জানে না পুরা, এই শাড়িগুলো পরে অসম্ভব মজা, অসম্ভব মজা। আর পরলে একটা ডিফারেন্ট লুক দেয়, রিয়েলি একটা ডিফারেন্ট লুক দেয়। এটা হচ্ছে আঁচলটা, এখানে কিন্তু গোল্ডেন জারি চিকন বর্ডার আছে। হ্যাঁ, জায়গা জায়গা গোল্ডেন জারি চিকন বর্ডার আছে, নিচেও বর্ডারটা হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আঁচলটা, এই আঁচলটা এই পর্যন্ত এসছে। হ্যাঁ, আঁচলটা এই পর্যন্ত এসছে, আর এটা হচ্ছে শাড়ি বডিটা। ওয়াও, এটা খুব ইউনিক একটা ডিজাইন, খুবই সুন্দর। আর নিচে একটা খুব সুন্দর মাস্টার্ড কালারের বর্ডার দেওয়া আছে। হ্যাঁ, আর এই বর্ডারটা তো দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালারের জিগজ্যাগ বর্ডার, আর শাড়ির ভিতরে তো মাল্টি কালার দিয়ে ব্লক করা। এটারও প্রাইস 3,800, ঠিক আছে। সো আজকে যেই শাড়িগুলো দেখাবো সবগুলোই 3,800 করে থাকবে, সবই আজরাক চান্দেরি, ঠিক আছে। সো খুব সুন্দর আর একটা শাড়ি, ও আচ্ছা, এটা ব্লাউজ পিসটা দেখায়নি, এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, যেটার ভিতরে এইটা পড়বে সাথে বর্ডারটা আছে। ওকে, সো খুবই সুন্দর, রিয়েলি খুবই সুন্দর, এটা আমার কাছে খুব ডিফারেন্ট লেগেছে এটা পরলে। এবং এটা আর একটা যেটা ব্যাপারে, যে কোনো বয়সেই পরতে পারবেন। সো এটার প্রাইসও 3,800। হ্যাঁ দাও। ওকে, এবার এটা নেভি ব্লুতে চলে গেলাম। হ্যাঁ, খুব সুন্দর এটা নেভি ব্লু, খুবই সুন্দর, উল্টা হয়েছে।
এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল। আপা ব্লুটা বুক ফর মি, ওকে আপু, নো প্রবলেম, আপনার জন্য রেখে দিব। তারপর আপনি একটু এটা যেটা আমি দেখাচ্ছি সেটার কথা বলছেন? আপনার চয়েস অলওয়েজ ডিফারেন্ট এবং খুব সুন্দর, এই শাড়িটা আমারও খুব ফেভারিট। তারপর আপনি একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেন, হ্যাঁ সঞ্জিতা আর আপু, একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। সো এটা হচ্ছে শাড়ির বডিটা, খুব সুন্দর দেখেন, স্কোয়ার করে করে এটা জিওমেট্রিক ডিজাইন করা, সাথে বর্ডার আছে, আর নিচে তো গোল্ডেন জারি বর্ডার হবেই। এটার আবার ব্লাউজ পিসটা এক কালার, যেটা আমার খুব ফেভারিট। আমি আপুরা সবাই ম্যাক্সিমাম সময় আমি দেখি ডিমান্ড করেন যে কন্ট্রাস্ট প্রিন্টেড ব্লাউজ পিস, বাট আমার কেন জানি এক কালার ব্লাউজ পিস বেশি ভালো লাগে, আমার কাছে মনে হয় অনেক স্মার্ট একটা লুক দেয় এক কালার ব্লাউজ পিসে। সো এটা হচ্ছে শাড়িটা, এটারও প্রাইস 3,800, ঠিক আছে আপু? আপনি একটু আমাকে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিন, আমি আপনার জন্য রেখে দিব। ধামাকা কিন্তু এখনো শেষ হয়নি সঞ্জিদার আপু, আরো আছে। রুনা মোস্তাফিজ, ওয়াও, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে খুব কমন একটা কম্বিনেশন এবং যেটা খুব ফেভারিট একটা কম্বিনেশন আমাদের মেয়েদের। আমার এই কম্বিনেশনে যে কতগুলো শাড়ি আছে ভালো লাগে, কেন জানি ভালো লাগে, আর এটার সাথে যদি মেরুন কালার বা ব্ল্যাক কালার একটা টিপ পরা যায় তাহলে তো অসাধারণ সুন্দর লাগে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, খুব সুন্দর আঁচলটা, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে শাড়ির বডিটা, আসলে বেসিক্যালি চান্দেরই আমার যেটাই দেখি আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার আমার সবাই আজরাক প্রিন্টের চান্দেরি খুব লাইক করে, আর আমার ব্লক প্রিন্টের চান্দেরি বেশি ভালো লাগে। সো এই জন্যে আমি ব্লক প্রিন্টের চান্দেরি আগে দেখাচ্ছি, আজরাক প্রিন্টেডগুলো পরে দেখাবো, হ্যাঁ। সো সবাই সাথে থাকেন, আজরাক প্রিন্টের চান্দেরিও কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? সো এইখানে দেখেন খুব সুন্দর একটা ইট কালারের বর্ডার, মেরুন মেরুন না, এটা ইট কালার, সাথে গোল্ডেন জারি বর্ডার তো আছেই, আর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন। এটার সাথে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, এটা আবার ব্ল্যাক কালার দিয়ে ব্লাউজ পিসটা, খুব সুন্দর ব্লাউজ পিস। এই শাড়িগুলো পরে অসম্ভব মজা, অসম্ভব মজা। ওকে, সো এটারও প্রাইস 3,800, আমার মনে হয় আমি কাল আপনাদের সাথে লাইভে আসতে পারবো না, এই জন্য আজকে আমি লাইভটা করে ফেলছি। যদিও আমি থার্সডে নাইটে ম্যাক্সিমাম সময় লাইভ করি, তো কালকে করতে পারবো না, স্যাটারডে তো পারবো কি না সন্দেহ আছে। সো এটা আর একটাতে চলে গেলাম, আঁচলটা দেখেন খুব সুন্দর একটা লাইট অনিয়ন কালার দিয়ে আঁচলটা, লাইট অনিয়ন কালারের মধ্যে এইভাবে আঁচলটা করা, হ্যাঁ এই পর্যন্তই আঁচলটা। আরেকটা ব্লু আছে, ওইটা বলেছি আপু, আপনি এখনো দেখান নাই, ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা এটার কথা, আচ্ছা যেটা এখন আমি দেখাচ্ছি, ওকে ঠিক আছে। সো এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে শাড়ির বডিটা, খুবই সুন্দর। এখানে কলসের মতো করে কলস আঁকানো বেসিক্যালি, আর চারিদিকে ফ্লোরাল ইয়ে করা, প্রিন্ট করা, আর পাটটা হচ্ছে লাইট অনিয়ন কালার টাইপের কালারটা, যেটার মধ্যে গোল্ডেন জারি বর্ডার আর ব্ল্যাক কালার দিয়ে একটা ব্লক করা। হ্যাঁ আপু, এটা এটা হলে ঠিক আছে, আমি এটা রেখে দিব। ওকে, সো এটার আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা ছিল আঁচলটা। এই কালারটা ডিফারেন্ট টাইপের একটা কালার, এটাকে কি ব্লু বলে আমি নিজে, ওয়াও, এটা ব্লাউজ পিস দেখেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। ব্লাউজ পিসটা দেখে মনটা ভরে গেল, আর শাড়ির কালারটা তো একেবারে ডিফারেন্ট কালার। এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে আর একদিন আমি মায়ের শাড়ি নিয়ে আসবো, মায়ের শাড়িগুলো যে কি সুন্দর, মায়ের শাড়িগুলোও খুব সুন্দর, অনেক শাড়ি এসছে কিন্তু আমি দেখানোর সময় পাচ্ছি না। ওয়াও, এটা কি, এটা হচ্ছে আঁচল, এই ডিজাইনটা খুব সুন্দর না, এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এটা হচ্ছে আঁচলটা, এটার আঁচলটা আবার একটু ডিফারেন্ট টাইপের, সার্কেলের মধ্যে রেড কালার দিয়ে ব্লক করা, আঁচলটা কিন্তু এই পর্যন্ত এসছে, হ্যাঁ আঁচলটা এই পর্যন্ত এসছে। আর এটা হচ্ছে শাড়িটা, এটা শাড়িটা,
শাড়ির নিচে একটা ব্ল্যাক কালারের দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর বর্ডার, আর গোল্ডেন জারি তো আছেই। এটা নিচের অংশের পাড়ের ডিজাইনটা, হ্যাঁ, কলকা, আই লাভ কলকা। আমার যে কত ড্রেস আর কত শাড়ি কলকা আছে চিন্তার বাইরে, আমাকে নিয়ে মাঝে মাঝে হাসাহাসি করা হয় যে আমি কলকা দেখলে আমার আমি চোখ ফেরাতে পারি না। এটা হচ্ছে উপরের পাড়টা, হ্যাঁ। আর শাড়িটা তো আমি একটু টেনে এবে দেখাই, হ্যাঁ, এখন একটু ওদিকে টানো তো, ওকে, খুব সুন্দর। এটা আবার খুব সুন্দর একটা মেরুন কালার, খুবই সুন্দর একটা মেরুন কালার। এটা হচ্ছে শাড়ির বডিটা গেল, ওয়াও। এটার ব্লাউজ পিসটা দেখছেন, এইটা এক কালার না হলেও এরকম ব্লাউজের প্রিন্ট থাকলে অসাধারণ লাগে। ছোট্ট ছোট্ট স্টার তার সাথে বর্ডারটা আছে। সো এটারও প্রাইস 3,800, এটারও প্রাইস 3,800। এখন সবাই একটু সাবধানে থাকবেন, এখন কিন্তু জাস্ট ঠান্ডা পড়ছে, তো যেই কারণে সবার একটু হালকা হালকা, আমার যেরকম আমার একটু টনসিলের প্রবলেম থাকাতে দেখা যায় মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, গলার মধ্যে খুশখুশ করে। এটা হচ্ছে, এখন আমি আজরাক চান্দেরিতে চলে গেলাম, তুমি কি বলছিলা, আজরাক চান্দেরিতে চলে গেলাম। এগুলো চান্দেরি বাট আজরাক প্রিন্টেড, যারা আজরাক প্রিন্টেড প্রচণ্ড পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো। এটা হচ্ছে কফি কালারের সাথে, প্লিজ নেগোশিয়েট করবেন না কেউ, এগুলো 3,800 করে আমি সেল করি, ফিক্সড প্রাইস, সো কেউ নেগোশিয়েট করবেন না। এই শাড়িগুলো এরকম রেঞ্জেই সেল হয়, এগুলোর মধ্যে অনেক কোয়ালিটিও থাকে বাট আমার কাছে সবচেয়ে ভালো কোয়ালিটিটা থাকে। আর তারপরেও কস্টিংয়ের কারণে অনেকের কম বেশি হতে পারে, সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট আমার কস্টিং অনুযায়ী আমার এটাই আমার জন্য সুইটেবল এই প্রাইসটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এই পর্যন্ত এসছে, আঁচলটা এই পর্যন্ত এসছে। জিন্নাত আক্তার, হ্যালো, হ্যালো আপু, ওয়াও। এই চান্দেরিগুলো, হ্যাঁ, এটা হচ্ছে শাড়ির বডিটা, খুব সুন্দর কফি কালারের সাথে। এটা কি কালার, অ্যাশ টাইপের কালার বা গ্রিনিশ অ্যাশ টাইপের কালারের কম্বিনেশন দিয়ে, গ্রে কালার দিয়ে কম্বিনেশন দিয়ে আপনার ব্লক প্রিন্টগুলো করা, সাথে ব্ল্যাক কালার দিয়েও ব্লক প্রিন্ট করা, আর নিচে তো গোল্ডেন জারি বর্ডার আছেই। এটা হচ্ছে আজরাক প্রিন্টের চান্দেরি, আর এটা হচ্ছে সাথে ব্লাউজ পিসটা, ওকে, এটার সাথে ব্লাউজ পিসটা। এটার প্রাইসও 3,800 করে। আজকে যেই সব আমি চান্দেরিগুলো দেখাচ্ছি সবগুলোই 3,800 করে পড়বে, হ্যাঁ। আর আবার ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100, আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আপনার 150 টাকা, ঠিক আছে। আউটসাইড ঢাকার ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে থ্রু বিকাশ অর অ্যাকাউন্ট, ওকে। সো আমি সরিয়ে ফেলছি, হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা আজরাক চান্দেরি দেখলাম। আমি প্রথমে যেই শাড়িগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে ব্লক প্রিন্টের চান্দেরি, আর এখন যেগুলো দেখাচ্ছি সবই আজরাক প্রিন্টেড। আজরাক প্রিন্টের চান্দেরিগুলো কম্পারেটিভলি আরও সফট হয়, হ্যাঁ, আর একটু সফট হয়, ওইটাও খুব সফট হয়, বাট ব্লক প্রিন্টের চান্দেরি আর মায়ের শাড়িগুলো আমার কাছে অলমোস্ট একই টাইপ মনে হয়, জাস্ট পাড়ের মধ্যে একটু ডিফারেন্স লাগে, আর আজরাক চান্দেরিগুলো একটু সফটনেসটা বেশি থাকে। ওকে, আরিস, এবার এটা রেডের মধ্যে দেখে না, এই রেডটা কিন্তু খুব সুন্দর একটা রেড, হ্যাঁ। আমাকে এটা একটু বের করে দেয়, আমি কমেন্টসগুলো পড়তে পারছি না। সো এটা হচ্ছে আঁচলটা, ওকে, এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা। কি যে নরম তুলতুলে না এই শাড়িগুলো, জাস্ট আপনাকে মানে সুন্দর করে প্যাঁচে রাখবে। এই পর্যন্ত আঁচলটা এসছে, ওকে, এই পর্যন্ত আঁচলটা এসছে, আর এটা হচ্ছে শাড়ির বডিটা। দাও নিচে কাপড়টা কি কুচকে গেছে, ওকে। সো এটা হচ্ছে শাড়ির বডিটা, যেটার সাথে এই বর্ডারটা থাকবে, সাথে গোল্ডেন জিরি বর্ডার থাকবে, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, খুব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ওকে। সো আমি দেখিয়ে ফেললাম, ধরো ধরো, আজকে মনে হয় আমি একটু স্লো দেখাচ্ছি, এটা রিল্যাক্স মুড চলে এসছে। সো এটারও প্রাইস 3,800, হ্যাঁ।
যা ভালো লাগবে স্ক্রিনশটটি আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এবার খুব মানে এই শাড়িটা আমার কেন জানি খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু সার্কেল ডিজাইন খুব একটা লাইক করি না, বাট এই শাড়িটা আমি আনার পর থেকে আমার খুব ভালো লাগে। এটা কালার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর, একটা পিকক ব্লু কালার এবং পিকক ব্লুটা খুব সুন্দর একটা পিকক ব্লু। এই কাপড়ের মধ্যে এত সুন্দর কালার এসেছে আমি এটা দেখে অবাক হয়েছি। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এখানে এসে শেষ হয়েছে। এখন আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দেই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা ব্লাউজ পিসটা কিন্তু খুব সোভার, খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। ওকে, সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এটা হচ্ছে শাড়ি বডিটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। ফাঁকা করে দিবা, আমি যেটা লাইক করি। অনেক সুন্দর, সত্যি খুব সুন্দর এই শাড়িটা। সবই বলছি সুন্দর, কারণ আমার চোখে যেগুলো খুব বেশি পছন্দ হয় সেগুলোই আমি আনি। বাট সামনে দেখার পর কিছু কিছু শাড়ি আছে না, খুব চোখে ধরে যায়, এইটা তার মধ্যে একটা আমার কাছে। এটা ওকে, এবার এটা ব্ল্যাকের মধ্যে দেখা। আজরাক চান্দেরিগুলো অনেকে ব্ল্যাক চান তাদের জন্য, যারা আজরাক মডেল সিল্ক যাদের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়, যে আপুরা একটু আফসোস করেন যে আজরাক মডেল সিল্কের প্রাইস একটু বেশি, তারা এই আজরাক চান্দেরিগুলো নিতে পারেন। এগুলো পরেও আপনারা অনেকটা ওই দুধের স্বাদ ঘোল দিয়ে মিটাতে পারবেন, বিকজ এই শাড়িগুলো খুব স্ট্যান্ডার্ড শাড়ি, খুবই কোয়ালিটি শাড়ি, কমফোর্টেবল, আবার আজরাক প্রিন্টও পেয়ে যাবেন আপনারা। সো আই হোপ আপনাদের এই শাড়িগুলো ভালো লাগবে। আজরাক মডেল সিল যারা ধরেন আনফর্চুনেটলি হয়তো বা কিনতে পারছেন না, তাদের জন্য এই শাড়িগুলো রিয়েলি অসাম। আমি অন্তত মানে যদি রেগুলার পরার জন্য হয়, আমি আজরাক মডেল সিল্কে চেয়ে এই শাড়িগুলো প্রেফার করবো, বিকজ এগুলোর ওয়েট একটু কম। আজরাক মডেল সিল্ক তো একটু ওয়েটই হয়, তো যেই কারণে ওইটা আমি অফিসে যখন পরেছি আমি দেখেছি ওইটাতে আমি যত কমফোর্ট ফিল করি একটু মানে মনে হয় একটু লাগে, টায়ার্ড লাগে বেশি ভারী শাড়ি পরলে, আর এগুলো খুব হালকা। সো এটা ছিল আঁচল। আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, তারপর আমি শাড়ির বডিতে চলে যাব। এটা হচ্ছে ব্লাউজ পিস, ওকে, ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর আজরাক প্রিন্ট করা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে শাড়ির বডিটা, অসাধারণ সুন্দর। ব্ল্যাকের সাথে রেড গ্রিনিশ, একটা লাইট একটা গ্রিনিশ কালার আর রেড কালার, আর হচ্ছে আপনার অফ হোয়াইট কালার দিয়ে ব্লক করা। সো রিয়েলি অসাম কম্বিনেশন। যারা ব্ল্যাক লাভার তারা এই শাড়িটা অনায়াসে পছন্দ করে নিতে পারেন, বিকজ এই শাড়িটা রিয়েলি নাইস। এটারও প্রাইস 3,800। সো আমি আরেকবারও একটু বলে দিই যে আপনারা এই শাড়িগুলো ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে 100 টাকা, আর আউটসাইড ঢাকা 150 টাকা। আউটসাইড ঢাকার ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, আর যেটা করতে হবে যে থ্রু বিকাশ অর অ্যাকাউন্টে করলে তো কোনো চার্জ নাই, বিকাশে করলে বিকাশ চার্জটা দিতে হবে। হ্যাঁ, আর একটা কথা একটু লাস্টে বলে নিই, যেহেতু অনেক আপুরাই আছেন, আমার পেজে ম্যাক্সিমাম যে ছবিগুলো দেওয়া হয় সবগুলোই থাকে প্রি অর্ডার। আপনারা নিশ্চিন্তে প্রি অর্ডার করতে পারেন, আপনাদের কোনো টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই, কোনো শাড়ি খারাপ পাওয়ার সম্ভাবনা নাই। আমি 100% অ্যাশিওর করতে পারি যে আমার শাড়ির কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, কালারটা নিয়ে আমি একেবারে 100% অ্যাশুরেন্স দিতে পারি না, বিকজ এটা ছবির উপর ডিপেন্ড করে, বাট কাঞ্চিপুরমগুলো অলমোস্ট 99% কালার ম্যাচ হয়ে যায়, কালার একই থাকে ছবির মতোই। এবং অন্যান্য যেগুলো হাই রেঞ্জের শাড়ি আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিব যে এক্স্যাক্টলি কালারটা মানে যেটা দেখছেন সেটাই পাবেন নাকি একটু 19-20 হবে, এটা আমি বলে দিব। হ্যাঁ, হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, ভালো আছি। সো আপনিও আশা করি ভালো আছেন। আপনার প্রি অর্ডারে নিশ্চিন্তে অর্ডার প্লেস করতে পারেন। প্রি অর্ডারের ক্ষেত্রে প্রসিডিউর যেটা সেটা হচ্ছে আপনার 30% অ্যাডভান্স করবেন, এবং উইদিন 30-35 ডেজ আপনাদেরকে আমি শাড়িটা ডেলিভারি করব ক্যাশ অন ডেলিভারি। আর ঢাকার বাইরে হলে তো তখন আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে। আর যদি বাই এনি চান্স আমি ব্যাড লাক হয় আমার যে আমি আপনাকে শাড়িটা দিতে পারছি না, অবশ্যই আপনার টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। হ্যাঁ,
সো আপনারা নিশ্চিন্তে শাড়ি অর্ডার করতে পারেন। আমি একটা অ্যাসুরেন্স 100% দিতে পারি যে আমার পেজের যে শাড়িগুলো কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশনে কিচ্ছু নেই, 100% ভালো কোয়ালিটির শাড়ি আপনারা পাবেন। 100% হ্যান্ডলুম, 100% পিওর শাড়ি, অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনারা পাবেন। সো আমি লাস্ট যেই শাড়িটায় আসছি এটা হচ্ছে একটু হাই রেঞ্জের, এটার প্রাইস 4000 পড়বে। এটা চান্দেরি বাট বান্দেজ ডিজাইন করা, বাদনি ডিজাইন করা, সাথে আজরা কাচলের এই শাড়িটা। হ্যাঁ, এটার প্রাইস 4000। এইগুলো আমি অনেক কয়টা এনেছিলাম, 6-7টা, তার মধ্যে সবই সোল্ড আউট। একটা আছে, এটাই দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা বাটল গ্রিন কালার, খুব সুন্দর একটা বাটল গ্রিন কালার। অল ওভার শাড়িটা এরকম বান্দেজ ডিজাইন হবে, সাথে গোল্ডেন জারি চিকন একটা বর্ডার হবে, আর আঁচলটা আঁচলটা হচ্ছে আজরাক প্রিন্টেড। হ্যাঁ, মাস্টার্ডের মধ্যে আজরাক প্রিন্ট করা আঁচলটা। ওকে, সো এটা হচ্ছে আঁচলটা। এটা কি হাফ হাফ ডিজাইন? না, ওকে। আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, ঠিক আছে? এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, জিগজ্যাগ করা মাস্টার্ডের মধ্যে। সো খুবই সুন্দর একটা বাটল গ্রিনের সাথে আপনার মাস্টার্ড কালার দিয়ে আজরাক প্রিন্ট আঁচল, আর শাড়ির বডিটা হবে খুব সুন্দর একটা বান্দেজ ডিজাইন, যেটা বাটল গ্রিনের মধ্যে। হ্যাঁ, এটার প্রাইস পড়বে 4000 টাকা। এই ছিল আমার লাস্ট শাড়ি আজকের লাইভের। আজকে খুব সুন্দর সুন্দর সব চান্দেরি দেখালাম আপনাদেরকে, যা দেখিয়েছি সবই চান্দেরি ছিল, কিছু ছিল ব্লক প্রিন্টের চান্দেরি আর কিছু হচ্ছে আজরাক প্রিন্টের চান্দেরি, ঠিক আছে? সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আর বেশি বেশি করে প্রি অর্ডার করেন, কারণ এত শাড়ি তো আমি আনতে পারি না, আমি এত বড় বিজনেস ওম্যান এখনও হয়ে উঠতে পারিনি, এত বড় এন্টারপ্রেনার হয়ে উঠতে পারিনি। সো প্রি অর্ডারের শাড়ি আপনারা নিশ্চিন্তে অর্ডার প্লেস করতে পারেন, আপনাদেরকে অবশ্যই সবচেয়ে ভালো কোয়ালিটির শাড়িটাই আমি দিব, কারণ আমি এগুলো ব্যাপারে খুবই চুজি এবং অনেস্টলি বিজনেস করার ট্রাই করি, কারণ আমি নিজেও তো আর একটা পেজের বায়ার। সো আমি জানি যে আমি যদি একটা খারাপ প্রোডাক্ট আপনাকে দেই আপনি আমার কাছে সেকেন্ড টাইম আসবেন না, এবং আপনি যে ডিজার্টেড হবেন সেটা আমার জন্য ভালো হবে না। সো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।